ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 68টি, 68টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজকে ভোর 5টায় আবার কিন্তু উদ্ধার অভিযানে যারা নিয়োজিত রয়েছেন 12টি দল, তারা কিন্তু নদীতে নেমেছেন এবং তারা উদ্ধার কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আর কোনো মরদেহের আমরা কোনো খবর পাইনি, এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি, এটাই জানিয়েছেন আমাদেরকে উদ্ধার কাজে যারা নিয়োজিত তারা। তো 68টি মরদেহ পাওয়ার পর পুরো পঞ্চগড়ে কিন্তু একটা স্তব্ধতা নেমে এসেছে, পুরো পঞ্চগড়ের মানুষ স্তব্ধ হয়ে গেছে। দুর্গাপূজা ছিল, দুর্গাপূজার আনন্দ কিন্তু ম্লান হয়ে গেছে এবং মলিন হয়ে গেছে প্রত্যেকটি পরিবারের যারা সদস্য তারা, এবং এই অঞ্চলের মানুষ যারা এই এই উৎসবে যোগদান করেন তাদের মধ্যেও কিন্তু একটা কালো ছায়া নেমে এসেছে। এবং যে 68টি মরদেহ উদ্ধার হয়েছে তাদের ইতিমধ্যে সৎকার সম্পন্ন হয়েছে। এদের মধ্যে 31 জন নারী রয়েছে, শিশু রয়েছে 21টি এবং পুরুষ রয়েছে 17 জন। তো এখন যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে, আজকে কোনো এক সময় হয়তো তারা তদন্ত রিপোর্টটি পেশ করার কথা রয়েছে, কোনো এক সময় হয়তো আমরা এই তদন্ত রিপোর্টটি পেলে আমরা পুরো খবরটি আমরা জানাতে পারবো যে এই দুর্ঘটনাটির কারণটি আসলে আমরা জানতে পারবো। তবে স্থানীয়রা বলছেন যে এই দুর্ঘটনাটি হয়েছে মূলত অতিরিক্ত যাত্রীর চাপে। যে নৌকায় 50 থেকে 60 জন ওঠার কথা ছিল সেই নৌকায় কিন্তু শতাধিক যাত্রী উঠেছিল এবং নৌকাটি কিন্তু এক সময় ইঞ্জিন বিকল হয়ে যায়, বিকল হয়ে যাওয়ার পর নদীতে ডুবতে থাকে। প্রায় শতাধিক মানুষ কিন্তু প্রায় ডুবে গিয়েছিল পানিতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, ফয়সাল আপনার কাছে।